আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষের দিন দিন কমন সেন্সটা কয় হচ্ছে, কমন সেন্সলেস মানুষের এতই পরিমাণ বেড়েছে যে তা বলার বাইরে। সে চকবাজারের কথা যদি বলি, আচ্ছা চকবাজারের একটা হাতে রেখে এবার আসি। 16 তারিখ যে মিরপুরে ঘটনাটি ঘটল, সেখানে প্রচুর আগুন লেগেছে এবং কত বড় বস্তিতে আগুন লেগেছে তা আপনারা দেখেছেন। সে আগুন এতই ভয়াবহ ছিল যে একজন মানুষ সে বিল্ডিংটাকে টিকটক বানাচ্ছে এবং সেটি ব্যাকগ্রাউন্ড ইউজ করে, কারণ এটি সুন্দর হবে, খুব জোস একটা ব্যাকগ্রাউন্ড, তাই না ভাই? কতটুকু কমন সেন্স ছাড়া মানুষ হলেই সে এই টিকটকটি বানাতে পারে। তো কি টিকটক বানিয়েছে একটু দেখা যাক, সেই কীরকম টিকটক বানিয়ে আপনাদেরকে মজা দিতে চেয়েছে, কীরকম বিনোদন দিতে চেয়েছে, মানুষের এত বড় বিপদ এবং দুর্ঘটনাকে সে কীভাবে মজাতে পরিণত করেছে তা আপনাদেরকে একটু দেখা চলো। দর্শক, আপনারা দেখেছেন যে সে কীভাবে টিকটক বানিয়েছে এবং সেখানে আমি সাউন্ড মিউট করে দিয়েছি, সেখানে কিছু কপিরাইট মিউজিক আছে যেগুলো আমি প্লে করলে কপিরাইট ক্লেম আসতে পারে। তো দর্শক, এরকম কমন সেন্সলেস মানুষগুলারে কী করা যায়, চলুন একটু দেখা যাক সেখানে কী অবস্থা হয়েছে সে বস্তির। দর্শক, আপনারা দেখেছেন কি ভয়াবহ পরিস্থিতি সেখানে চলছিল, তার মধ্যে তারা টিকটক বানাচ্ছিল, সেখানে মজা করছিল। দর্শক, আপনারা দেখতে পেয়েছেন কীরকম ভয়াবহ পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছিল এবং সেই ভয়াবহ পরিস্থিতি এবং এই দুর্ঘটনার সময়ে মানুষ মজা করছে, বিনোদন নিচ্ছে সেটিকে। এই যে যদি দেখেন চকবাজারে যে ঘটনাটি ঘটেছিল অগ্নিকাণ্ড, সেখানে মানুষ এতই পরিমাণের মোবাইল সেখানে ভিডিও করছিল যে সেই পরিমাণ মানুষ যদি সেখানে কাজ করত, সাহায্য করত, তাহলে সেখানে হয়তোবা একদম অন্ততপক্ষে একজন হলেও জান বাঁচাতে পারতো। কিন্তু সেটি তারা করেনি, কারণ তাদের ফেসবুকে ফলোয়ার লাগবে, সেখানে তাদের ফেসবুকে শেয়ার লাগবে, তাদের লাইক লাগবে, যার কারণে তারা মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। আর তাদের জন্য যে ক্ষতিটা হয়েছে, ফায়ার সার্ভিসের মানুষ সেখানে ঠিকমতো কাজ করতে পারছিল না, যারা কাজ করছিল তারা ঠিকমতো কাজ করতে পারছিল না। তার মানে এরাই সবখানে এই ধরনের কমন সেন্সলেস মানুষগুলাই সব কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এদেরকে আমি চাইবো যেখানে দেখেন না কেন, এরকম যদি ভিড় জমা করে, অহেতুক যদি ভিড় জমানো হয় সেখানে ফায়ার সার্ভিসের যদি কোনো প্রযুক্তি থাকে বা গরম পানি ছিটিয়ে তাদেরকে দৌড়ানি দেওয়া যায়, সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। প্লিজ, এই ভিডিওটি যদি কোনো ফায়ার সার্ভিস কর্মী দেখে থাকেন, প্লিজ 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 আপনারা একটু একটা স্টেপ বাড়তি নিয়ে যাবেন। বাংলাদেশের এরকম কমন সেন্সলেস মানুষগুলো যেখানে গিয়ে ভিড় করবে, যেখানে মোবাইল বের করবে, সেখানে প্লিজ গরম পানি ছিটান, মানে গরম পানি ছিটিয়ে তাদেরকে দৌড়ানি দেন, তাহলে তাদের শিক্ষা হবে, কারণ তাদের জন্য কোনো মতে ঠিক মতো কোনো কাজ করা যাচ্ছে। এই যে ধরুন সিটি কর্পোরেশনে কিছুদিন আগে কাজ করছিল নালা কোড়াকুড়ির, সেখানেও মানুষ ভিড় জমিয়ে দিয়ে সেখানে তারা কাজ করতে দিচ্ছিল না। এমন অবস্থা বাংলাদেশে শুধু কিছু না, একটা নালা অথবা গর্ত করলেও সেখানে মানুষ গিয়ে ভিড় করে ফেলে। আমাদের এতই কমন সেন্সের অভাব যে সরকারি কোনো কাজ করলে সেখানেও ভিড় করবো, কোনো একটা বিপদ দুর্ঘটনা হলে সেখানেও ভিড় করবো, যেখানে সেখানে আমরা ভিড় জমাবো কেন ভাই? আমাদের কি কমন সেন্স এতই কমে গেছে যে বাংলাদেশের এত বড় বড় দুর্ঘটনার সময় আমরা মশকারি করব, বিনোদন নিব, মজা করব, তাদের পাশে দাঁড়াবো না? তো আপনারা তো দেখেছেন এই যে মিরপুরে যে ঘটনাটি ঘটলো, যে মিরপুরে বস্তিতে আগুন লাগলো, সেখানে কী পরিমাণ ভয়াবহতা চলেছিল এবং সে অগ্নিকাণ্ডের কারণে কত পরিমাণের মানুষ আতঙ্কে ছিল, কতগুলো যান সেখানে যেতে পারতো। এখনও পর্যন্ত আমি নিউজ মিডিয়া ঘেঁটে যতটুকু পেয়েছি সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, চলুন সেটি একটু দেখা যাক।
দৈনিক ইত্তেফাক জনপ্রিয় একটি পত্রিকা, সেখানে বলছে মিরপুর বস্তিতে ভয়াবহ আগুন, 2,500 ঘর পড়ে যায়। রাজধানী মিরপুর 7 নম্বর সেকশনে চলন্তিকা মোড়ের একটি বস্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ওই বস্তির অন্তত 2,500 ঘর পড়ে বস্মীভূত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় 2-1 জনের মৃত্যুর খবর চাউর হলেও নির্ভরযোগ্য কোনো সূত্র মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি। তবে হাবিব 22 বছরের, রফিক 42 বছরের ও কবির 25 বছরের এ নামের 3 জন আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে। ঘটনাস্থলে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর তরুণ কান্তি শিকদার ও ফায়ার সার্ভিসের উপপরিচালক অপারেশন দিলীপ কুমার জানিয়েছে তাদের কাছে কোনো হতাহতের তথ্য নেই। চলুন এবার আরেকটি জনপ্রিয় নিউজ পোর্টাল বিবিসি বাংলার নিউজে কি বলছে দেখি। মিরপুর বস্তিতে অগ্নিকাণ্ড, পিন্দনের কাপড়টা খালি বাঁচাইছি। এটি ছিল 17 আগস্ট 2019-এর নিউজ। বাংলাদেশের রাজধানী মিরপুর বস্তিতে অগ্নিকাণ্ডে 50,000-এর মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাচ্ছে সিটি কর্পোরেশন। তাদের তথ্য অনুযায়ী গড় পড়েছে 15,000-এর মতো। এটি ছিল বিবিসি বাংলা নিউজে। পুড়ে যাওয়া বস্তিতে উদ্ধার কাজ পরিচালনা করছেন দমকল কর্মীরা। অধিবাসীদের অনেকে খোলা আকাশের নিচে রয়েছেন। ঢাকা মিরপুর 7 নম্বরের এই বস্তিটি চলন্তিকা বস্তি বলে পরিচিত ছিল। সকালে সেখানে গিয়ে দেখা গেল হাজারো মানুষের ভিড়, আশেপাশে থেকে অনেকে দেখতে এসেছেন, কিন্তু ক্ষতিগ্রস্তদের যেন আলাদা করে চেনা যায়, বিমর্য হয়ে আছেন তারা। কেউ বিলাপ করছেন, কেউ আবার পুড়ে কুকড়ে কালো হয়ে যাওয়া টিনের নিচে হাঁটতে চেষ্টা করছেন আগুনের থেকে কিছু বেঁচে আছে কি না বা কিছু বেঁচে গেছে কি না। তো এই নিউজগুলো পড়তে অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্স লিঙ্ক থেকে নিয়ে নেবেন, ওখানে ক্লিক করলে জাস্ট আপনাদেরকে এই নিউজ পোর্টালে নিয়ে যাবে এবং বিস্তারিত আপনারা নিজেরা পড়ে নেবেন। আমার এই ভিডিও যারা যারা দেখেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা যদি এরকম কোনোরকম ঘটনা দেখি অবশ্যই আমরা মোবাইলটি পকেটে ঢুকিয়ে অন্ততপক্ষে তাদেরকে একটু করেও মাটি অথবা একটি বালিকণা যদি তাদেরকে সাহায্য করে তুলে দিতে, সেটা হবে সবচেয়ে বড় কাজ। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই এই কাজটি করবেন। যেখানেই দুর্ঘটনা হোক না কেন, যদি বা আপনি পারেন, আপনার যদি সামর্থ্য থাকে সেখানে আপনি দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার আপনি সাহায্য করবেন। যদি বা আপনি না পারেন তাহলে প্লিজ ওখান থেকে লিপ নিন, ওখান থেকে চলে যান, ওখানে আর দাঁড়াবেন না। কারণ আপনাদের জন্য যারা সাহায্য করতে চাইবে তারা কাজ করতে পারবে না। আপনাকে জাস্ট এটি বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যেখানে সাহায্য করতে পারবেন না সেখানে সাহায্য করতে আসা মানুষদের বাধাগ্রস্ত যাতে না হয় সেই জন্য আপনি সেখান থেকে সরে দাঁড়াবেন। অবশ্যই যদি বা আপনি সেখান থেকে চলে যান, আপনি অবশ্যই অন্যভাবে কোনোভাবে হেল্প করতে পারলে সেটি করুন, বাট মোবাইল বের করে ভিডিও করে ফেসবুকে লাইভ দিয়ে মানুষের দুর্ঘটনাকে মানুষের অসহায়ত্বকে আপনারা মজা চলে নেবেন না এবং সেটি নিয়ে টাট্টা করবেন না। যে মেয়েটি টিকটক করলো এই আগুন অগ্নিকাণ্ডকে নিয়ে, সে ব্যাকগ্রাউন্ডে আগুন দিয়েছে, এটি সে কত বড় ভুল করেছে সে কি জানে? সে যে কমন সেন্সলেস মানুষ, সে যে একজন প্রতিবন্ধী, সেটা সে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করেছে। কারণ আপনি মোবাইল দিয়ে চাইলে অনেক কিছু করতে পারেন, মোবাইলে গ্রিন স্ক্রিন ব্যবহার করে অনেক কিছু করা যায়, এমন অগ্নিকাণ্ড নিয়ে যে মজা করবেন তা কিন্তু নয়। আপনার ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আপনি গ্রিন স্ক্রিন ইউজ করেন। এই যে আমি এখন ইউজ করছি, আমি স্টুডিও বানাচ্ছি, আমি চাইলে এখানে আগুন লাগাতে পারবো, যেটা হচ্ছে সেটা লাগাতে পারবো। অবশ্যই সেগুলো ইউটিউবে টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে করেন না কেন, আপনারা কেন দুর্ঘটনা নিয়ে মজা করবেন? অন্ততপক্ষে আপনি টিকটকটি না বানিয়ে, আপনার যেহেতু ফ্যান ফলোয়ার অবশ্যই আছে, মেয়ে টিকটক যেহেতু করেন আপনার ফ্যান ফলোয়ার আছে, আপনি জাস্ট একটু ফেস ক্যাম করে বলে দিতে পারতেন এই জায়গায় অগ্নিকাণ্ড ঘটেছে, প্লিজ আপনারা আসুন, যেই যেখান থেকে পারেন যেভাবে হেল্প করতে পারেন ফায়ার সার্ভিসকে হেল্প করুন। এইভাবে করলে কিন্তু আপনার কিন্তু পজিটিভিটি আমরা ধরতে পারতাম। বাট এটা আপনি যে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য, আপনার ব্যাকগ্রাউন্ড সুন্দর করার জন্য করেননি তাকে আপনি বলতে পারবেন? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। আমার আরেকটি চ্যানেল আছে যেখানে আমি ব্লগ এবং টেকনোলজি রিলেটেড ভিডিও বানাই। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জিংয়ের কোনোরকম ভিডিও লাগে, যে কোনো রকম ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই চ্যানেলে দিব এবং ওই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আশা করছি আমার এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।